মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নিজেকে এবার একটু শান্ত করার চেষ্টা করো। আরে বাবা, যেখানে সকলের আপত্তি, বাড়ির সকলে আপত্তি জানাচ্ছে, সেখানে তুমি ছোটকার হাতে সিঁদুর কোটোটা কেন দিতে গেলে? ছোটকা কি নিজেকে এই অবস্থায় এই পরিস্থিতিতে সামলাতে পারে কখনো? সেটা সম্ভব? ভালো করতে চাইলেই সবসময় ভালো করা যায় না পর্ণা, সেটা তোমার মাথায় থাকে না বাবু? মা, বাবু, আমি কিন্তু অনেক কষ্টে ধৈর্য ধরে রয়েছি, তোর বউকে বাড়াবাড়ি করতে বারণ করে দে। শোন, এই বাড়ির কেউ ওই মেয়ে আর ছোট ঠাকুরপোর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না, এটা দাদার সিদ্ধান্ত। আর দাদা এই বাড়ির গুরুজন, অতএব তোর বউ যেন বারবার দাদাকে ছোট না করে। শোনো পর্ণা, এক মুখে যৌথ পরিবার যৌথ পরিবার বলে নাচবে, আর যৌথ পরিবারে বড়দের কথা শুনবে না, এভাবে না যৌথ পরিবারে থাকা যায় না, এটা মাথায় রেখে দিও। এবারে ও কি করলো বাবু? ও কি করলো? বিয়ে দিল ছোট ঠাকুরপোর। হ্যাঁ, বিয়ে, তুই বুঝতে পারছিস? ওর কথায় ছোট ঠাকুরপোর মায়ের পায়ের সিঁদুর পড়ালো। হ্যাঁ, কাকে পড়ালো? যে মেয়েকে কিনা একদিন এই দত্তবাড়ির সকলে মিলে বাতিল করে দিয়েছিল তাকে। তো বড় অস্পর্ধাই মেয়ের। মা, আপনি বিশ্বাস করুন, আমি যা করেছি ছোটকার কথা মাথায় রেখেই করেছি। এটাই তো আমার প্রশ্ন, তুমি ছোটকার কথা ভাবতে গেলে কেন হঠাৎ করে বলো? ওর মাথার উপরে লোকজন নেই, আমরা নেই, তোমার এত মাথা ব্যথা কেন? তুমি সবাইকে টপকে সর্দারি করে আগবাড়ি ছোটকা ছোটকা করতে গেলে কেন? আমাদের মাথা ব্যথা আছে ঠাকুরপোকে নিয়ে। বাবু, আমি একটা কথা বলে দিচ্ছি, তুই যদি এবারে এই বউয়ের কথায় গলে যাস, তাহলে কিন্তু সারে সর্বনাশ হয়ে যাবে। না না, তোকে বুঝতে হবে, আজকে দাদা উঠুনে দাঁড়িয়ে রাগের চোটে নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলে। যদি দত্তবাড়িতে একটা কোনো বড় অঘটন ঘটে যায়, তাহলে আমি কি করবো বল? তুমি শান্ত হও না, কিচ্ছু হবে না মা, তোমার শরীর খারাপ করবে। তুমি চলো এখন এখান থেকে, আমি পর্ণাকে সব বুঝিয়ে বলবো। তুমি তুমি চলো এখান থেকে, চলো বাবা, দুজনকে সামলাতে গিয়ে আমি পাগল হয়ে যাবো বাবা। বিস্কুট দাও। ইয়ে বরদা, এখন তো তোমার মাথা ঠান্ডা আছে, তাই কথাটা পারছি। অনিমেষ আমাদের ছোট ভাই, ওকে কি আমরা ত্যাজ্য করে দিলাম? দাদা, আমি একটা কথা বলি এখানে, আসলে মা তো এখন এখানে নেই, তাই কথাটা বলছি আর কি। মা থাকলে মা কষ্ট পেতেন, ওনার সামনে বলা যেত না, শুনতে খারাপ লাগলো। এ কথা তো ঠিক দাদা, যে ছোট ঠাকুরপোর নিজেরই ভালো মতো চলে না। আপনার মেজো ভাই যে বারবার ফিরিয়ে আনবো ফিরিয়ে আনবো বলছে, যদি ফিরে আসে খাওয়াবে কি বউকে? আর এই কথাটা শুনতে খারাপ লাগলো, তো বাস্তব কথা দাদা, যে আমাদের হিসেবের সংসার, আমরাই বা পারবো কেন বলুন? টাকা তো আর গাছে ফলে না। আচ্ছা কৃষ্ণা, ছোট তো এই বাড়িরই ছেলে, আমাদেরই ভাই, সে বাইরে কি খাচ্ছে সে কথা একবারও ভেবেছো তুমি? এতদিন তো তাকে টানছিলাম আমরা বাবুর বাবা, এখন তার বউ আসছে, তার বউকেও টানতে হবে। চলো, সব ঠিক আছে তো? মানে আবার কোনো ক্যাচাল বাঁধেনি তো? হ্যাঁ না, তবে বাঁধবে, বাবার মুখটা দেখায় গো। বুঝলি মেজ, ছোটটা থেকে না শিখলে কিচ্ছু শেখে না। আরে বাবা, কোনোদিন তো টাকার মূল্যটাই বোঝো না। বিয়ে করলেই তো হবে না, বিয়ে করার মূরত টাকা চাই, সারা জীবন তো ঝাঁসটাম করে কাটিয়ে দিল, এবার নাও দৌড়ে দৌড়ে টাকার জন্য একটু ঘুরুক। বলছিলাম বলো না, বড়রা যখন কথা বলছে তখন কথা বলো না। না না, মানে বলছিলাম জল খাবারে চিড়ের পোলাও বানাই। কেন চিড়ের পোলাও? কেন রুটি তরকারি কি দোষ করলে? এই হয়েছে এক মেয়ে, প্রতিদিন নতুন নতুন কিছু না করলে ওর পেট ভরে না।
শোনো, ওই চিড়ের পোলাওতে কারণ পেট ভরে না, তুমি এক কাজ করো, সেদ্ধ ভাত করে ফেলো, যাও। না না জেঠু, আসলে এই বরাবর একই নিয়মে চলা সেটা কি ভালো লাগে? মানে এই যে ধরুন না, এখন যেরকম ছোটকারা বাড়িতে ফিরতে পারছে না, এমনটাও তো হতে পারে যে আপনি হয়তো আপনার মতটা বদলালেন। বাবু দেখ দেখ, আবার শুরু হয়ে গেল। হ্যাঁ কৃষ্ণা, ও কৃষ্ণা, বলে কি ব্যাপার বলো তো তোমাদের? পরিবেশকে দেখলাম ক্লাব ঘরে, সঙ্গে আবার একটি মেয়ে মাথায় সিঁদুর, ব্যাপারটা কি? অনিমেষকে বিয়ে করেছে নাকি? কিন্তু ওরা ক্লাব ঘরে থাকতে গেল কেন? এ বাড়িতে তো বিয়ে থা বেশ আচার অনুষ্ঠান মেনেই হয়। হ্যাঁ, সৃজন পর্ণার বিয়ে কত ধুমধাম করে হলো, মাসিমা আমাদের সবাইকে দেখে খাওয়ালেন। শোনো, ছোটকা ক্লাব ঘরে উঠেছে নাকি, তোরা সেটা জানতিস? হ্যাঁ, মানে মানে শুনেছিলাম, বাবা তো আর বারণ করেছে দেখা করতে ছোটকার সঙ্গে। আমি তো বুঝতেই পাচ্ছি না যে ওনারা এত দেরি কেন করলেন, মানে কালকেই তো আসার কথা না? মানে কি বলছিস তোরা, আমি তো বুঝতে পারছি না কিছু। কিছু না, কিছু না। হ্যাঁ হ্যাঁ, আমার ছোট ছেলে বিয়ে হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।